টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওয়াপাড়া জুগিয়া ট্যাঙ্গর গ্রামে তিন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ তার সাথে থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মানুষের পাশে মানুষ সংগঠনের সদস্যরা। উপজেলার কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সাবেক এমপি আমানুর রহমান খান রানা জানান, ধান কাটার কর্মসূচি অব্যাহত থাকবে। অপরদিকে একই দিন সকালে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইসাপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে দোকানপাট সহ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝড়ে লণ্ডভণ্ড হওয়া শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা করেন টাঙ্গাইল তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মানুর রহমান খান রানা। উল্লেখ্য, গত বুধবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ইসাপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুইটি রাইস মিল ও তুলার গোডাউন সহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।